আর সেদিনই সেদিনই উর্মির হাতে ছোঁয় এই মহাপত্র হবে জাগ্রত। এক্ষুনি কি মন্ত্রী পত্নীকে খবরটা দিতেই হবে। উর্মির হাত থেকে না পেলে এই মহাপত্রের শক্তিকে কোনোভাবেই কাজে লাগানো যাবে না। আমার সমস্ত স্বপ্ন চুরমার করে দিয়ে তোমায় আমি শান্তিতে ঘুমোতে দেব না, দেব না উর্মি। আজই তোমায় চিরদিনের মতো বিদায় দেব, নিজে হাতে শেষ করে ফেলব। এই ভুল করো না কামিনী, উর্মি বাঁচলে সে আমাদেরই উপকারে লাগবে। মনে রেখো, উর্মির 8 বছরের জন্মদিনে সে নিজে মহাপদ্ম স্পর্শ করলে তবেই সে পদ্মের শক্তি জাগ্রত হবে এবং তা ব্যবহার করা যাবে। ভালো কথা মনে করিয়েছ, ঠিকই। ওকে তো আমায় 8 বছর সহ্য করতেই হবে, তারপর সময় মতো পদ্ম পেয়ে গেলেই আমার অপেক্ষাও শেষ, আর সেই সাথে উর্মিও। বোধাদিত্য, তোমার আর কামিনীর সন্তানের কি নাম রাখবে কিছু ঠিক করেছো? আগে না মহারানী, যদি আপনারা ঠিক করে দেন তাহলেও মন্দ হয় না। মহারাজ, আপনারাই ওর নামকরণ করে দিন না। বেশ, আজ থেকে তাহলে তোমাদের সন্তানের নাম হলো লক্ষ্মী। সে যেন রূপে গুণে সেই নামের মান রাখতে পারে এই কামনাই করি। আমার মেয়ে মোটেই লক্ষ্মী মেয়ে হবে না, সে আমার গুণই পাবে, হবেও আমারই মতন। মহারাজ, প্রণাম মণিবর, আসুন আসুন। আজ আমি চলে যাচ্ছি মহারাজ, আজ থেকে ঠিক 8 বছর পর
ওর অষ্টম জন্মদিনে আমি আবার ফিরে আসব। ততদিনে আপনি এই রাজ্যে একটা মন্দির স্থাপন করুন, যেখানে এই মহাপদ্ম স্থাপন করা হবে। যথাজ্ঞা মণিবর। আটটা বছর দেখতে দেখতে কেটে যাবে, তারপর উর্মি তোমায় আমার পথ থেকে সরিয়ে দেওয়ার উপযুক্ত ব্যবস্থা আমি করব। আচ্ছা সুখ, বলতো এটা কে? তা তো ভালো। দেখো সারা জীবন যখন একসঙ্গে কাটাতে হবে তখন না হয় দুটিতে একসঙ্গে জুড়ে থাক। দুটিতে কি বলছেন রানীমা বলুন? তিনটিতে। আমার লক্ষ্মী তো সারা কোন কাঞ্চনের ছায়া হয়ে ঘুরছে, ও তো কাঞ্চন ছাড়া কিছু বোঝেই না। লক্ষ্মী তো নয়, যুক্তি। কি কি বললি তুই? আমার মেয়ে ঝক্কি? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি। মা দিদি দিদি, তুমি ওর কথায় কান দিও না তো। বাজি সুখ সারাক্ষণ ধরে এই বাজে বকছে, তার চেয়ে বরং চলো তিনজনকে গিয়ে আমরা খুঁজে নিয়ে আসি। এবার ধরো দেখি আমাকে। আস্তে কাঞ্চন, আস্তে। কাঞ্চন, এই দেখো রাজকুমার, আমি তো এখানে। আমাকে ধরো দেখি, আমাকে ধরো দেখি। আমাকে ধরো, আমাকে ধরো, এসো। ধরে ফেলেছি মুখে। সত্যি কাঞ্চন, তুমি কি করে আমাকে চিনে নিতে পারলে? আমি তো চোখ বন্ধ করেও যে কোনো সময় তোমায় চেনে নিতে পারবো। অনেক হয়েছে রাজকুমার, চলো এবার আমরা প্রাসাদে ফিরে যাই। না, আমি যাবো না।
চলো তোমাকে প্রাসাদে ফিরে যেতে হবে। আমি এখন যাব না লক্ষ্মী, আমি যাব না প্রাসাদে, তুমি আমার হাতটা ছাড়ো। চলো আমাকে প্রাসাদে নিয়ে যাও। চুপ করো, চুপ করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যে খেলাটা খেলছিলাম সেটাই খেলো। এবার আমি তোমার চোখ বেঁধে দিই, তুমি আমাদের দুজনকে ধরো। কিছু দেখতে পাচ্ছ না তো? এবার ধরো দেখি আমাদের। আর এরকম চলতে থাকলে লক্ষ্মী, রাজকুমার শুধু উর্মিরই বন্ধু থাকবে, তোমার বন্ধু থাকবে না। কখনো না, রাজকুমার শুধু আমার বন্ধু, আর কারোর বন্ধু না। বেশ, এটাই যদি তুমি চাও তাহলে আমি তোমায় যা বলবো তুমি ঠিক তাই করবে। কি করবে তো? হ্যাঁ করব। যতই রাজপুত্রকে হাতে রাখো উর্মি, এই রাজ পরিবারের পুত্রবধূ আমার মেয়েই হবে, তুমি ন। রানীমা, লক্ষ্মীর একটা আবদার ছিল।
আসলে লক্ষ্মী খুব বায়না ধরেছিল যে ও কাঞ্চনের পছন্দের লাড্ডু নিজে হাতে বানাবে। আর সারা সন্ধে ধরে ও আমার কাছে লাড্ডু বানানো শিখেছে, এমনকি নিজে হাতে লাড্ডু বানিয়েছে। এবার ওর ইচ্ছে ও কাঞ্চন আর সবাইকে নিজে হাতে লাড্ডু দেবে। বাহ, এ তো খুব ভালো কথা। লাড্ডু, লাড্ডু আমার খুব প্রিয়। এই আমার একটা দাও না। কিন্তু আমি তো লাড্ডু বানা কি বলেছিলাম তোমায়, তুমি এর মধ্যে ভুলে গেছো। আমি তোমায় যা বলবো করতে তুমি তাই করবে। তোমায় লাড্ডু দিতে বলেছি, তুমি লাড্ডু দেবে। মনে রেখো লাড্ডু তুমি বানিয়েছো। ধরো যাও, যাও আর হাসি মুখে সবাইকে লাড্ডু দাও। উর্মি, তুমি কেন এমন করলে? লাড্ডু ফেলে দিলে কেন? ছি 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 ছি, এত কম বয়সে মনে এত হিংসা! উর্মি, এটা তুমি কি করলে, কেন করলে বলো? এমনটা তুমি কেন করলে উর্মি, কেন করলে এমনটা? আমি জানি, আমি জানি তুমি অকারণে কিচ্ছু করো না, তাহলে কারণটা কি আমায় বলো না উর্মি। কাঞ্চন, বিশ্বাস করো কাঞ্চন, আমি তোমার লাড্ডু ইচ্ছা করে ফেলে দিতে চাইনি। ওই লাড্ডুর থেকে কেশরের গন্ধ আসাতেই আমি বুঝতে পারি ওতে কেশর আছে। তাই তো আমি তোমায় বাধা দিতে গেছিলাম। ওই কেশর দেওয়ার লাড্ডু খেলে যদি তুমি অসুস্থ হয়ে যেতে তখন কি হতো বলো, তখন কি হতো? সত্যি তো কেশর দেওয়া কিছু খেলে তো কাঞ্চন অসুস্থ হয়ে পড়ে। সত্যি তো আমি মা হয়ে যেটা খেয়াল করতে পারিনি সেটা তুমি ঠিক খেয়াল করেছো। আজ আমি প্রমাণ পেলাম উর্মি যতক্ষণ কাঞ্চনের পাশে থাকবে, ওর কাছে থাকবে, কাঞ্চনের কখনো কোনো ক্ষতি হবে না। আমি বুঝতে পারছি কেন অদৃষ্ট কাঞ্চন আর উর্মিকে একসঙ্গে বেঁধে দিয়েছে। আমায় ক্ষমা করে দাও লক্ষ্মী, আমায় ক্ষমা করে দাও। আমি ইচ্ছা করে তোমায় কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। Thank you.
তুমি কিভাবে এই শয়তানরা সবাই ঢুকে এলে? সে উত্তর আমি তোমাকে দেওয়ার প্রয়োজন মনে করি না। আমার বাবা সিংহাসনে বসে সাহস তোমাকে কে দিয়েছে? তুমি জানো আমি কে? আমি মহামন্ত্রী বোধাদিত্যের পুত্র। আমার নাম সোমেশ্বর। কই, আগে তো কখনো তোমায় দেখিনি। আর তুমি যেই হও না কেন, তুমি কি জানো না রাজ সিংহাসনে রাজা ব্যতীত আর কারোর বসার নিয়ম নেই? এই সোমেশ্বর কোনো নিয়মের দাস নয়, তার যেটা পছন্দ হয় সে সেটা নিজের করে নেয়। আর এই মুহূর্তে আমার এই সিংহাসন পছন্দ হয়েছে, তাই আমি ওখানেই বসব। কাঞ্চনের গায়ে যদি তুমি হাত দাও তাহলে কিন্তু তোমার ভয়ঙ্কর শাস্তি হবে, এটা মনে রেখো। কি হয়েছে, কি হয়েছে মামুর্মি? কাঞ্চন কি হয়েছে? সোমেশ্বর তুমি? কালকে আসার কথা ছিল। সে কি বোধাদিত্য? সোমেশ্বর যে এতদিন পর গুরুকুল থেকে ফিরেছে সেই খবর তোমাকে জানাওনি? সবই প্রভুর ইচ্ছে মহারাজ। এবার থেকে ও আমাদের সাথেই থাকবে, আমাদের আমাদের সবার সাথে। উর্মি, কাঞ্চন, এভাবে ঝগড়া করতে নেই, মিলেমিশে থাকতে হয়। যাও, সোমেশ্বরের সঙ্গে বন্ধুত্ব করে নাও, বুঝলে? যাও পুত্র, বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও, যাও যাও। না, ও আমায় অপমান করেছে, সোমেশ্বরকে অপমান করেছে। আর তুমি বুঝে কিচ্ছু করনি? রাজকুমারকে বাজে বাজে কথা বলনি, ওর গা হাত তোলনি, ওকে ঠেলে ফেলে দাওনি? ক্ষমা করবেন মহারাজ, ও হয়তো সদ্য এসেছে, তাই ওর মানিয়ে নিতে কিছুদিন সময় লাগবে। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি মহারাজ। একি মিত্র, এসব তুমি কি বলছো? আমি জানি তোমার ছেলে নিশ্চয়ই সময়ের সাথে সাথে সব মানিয়ে নেবে। উর্মি, যাও যাও যাও, খেলো যাও যাও, চলো মা। তোমার ছেলেকে সংযত হতে বল। আমার ছেলে? ও তোমার ছেলে নয় কামিনী? না, আমার একটাই সন্তান, লক্ষ্মী। কামিনী? প্রতিযোগিতার ভয়ে কাঞ্চন পায় না। তাই যদি হয় তাহলে আমায় প্রমাণ দিক, চলুক প্রাসাদের বাইরে প্রতিযোগিতার জন্য সাহস করে, তখন আমি বুঝবো কেমন ক্ষত্রিয়। কিন্তু সোমেশ্বর, আমরা যাব, সুন্দর কুঞ্জেই হবে প্রতিযোগিতা,